ঈদ মোবারক। প্রিয় দর্শক, এখন উপভোগ করব রাজনীতিবিদ এবং সমাজের বিশিষ্টজন ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ নিয়ে ঈদের বিশেষ তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করেছেন জিল্লুর রহমান। পরিবেশিত হচ্ছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, বেস্টওয়ে গ্রুপ এবং স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে। একজন মায়ের গল্প, একজন সফল মায়ের গল্প। শেষ বিকেলের আলোয় যে মায়ের মলিন মুখখানা ডুবে থাকে ছবির অ্যালবাম কিংবা বইয়ের পাতায়, নিঃসঙ্গতার শব্দ ছাপিয়ে যায় পাতা উল্টানোর শব্দ, সেই মাদের জন্য প্রয়োজন একজন সঙ্গী অথবা একটু অবলম্বন। মৌলভীবাজারে নির্মিত হচ্ছে দেশের প্রথম সিনিয়র সিটিজেন রিসোর্ট অবসর, আমার আনন্দ ভবন। It's all about stainless style. Steeltech. ঈদ মোবারক। প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকের এই ঈদের দিনে, ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্যে, আপনাদেরকে আনন্দ দেবার জন্যে, বিনোদিত করবার জন্যে বা তাদের ঘরের খবর, হাড়ির খবর, সংসারের খবর জানাবার জন্য রয়েছেন আমার বায় বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এক সময়কার ছাত্রনেতা। আমার ডানে রয়েছেন জাকিয়া পারভিন খানম মনি, তিনি জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি, একসময় ইডেন কলেজ ছাত্রলীগের সভানেত্রী ছিলেন, এবং তিনি মিস্টার আহমেদ হোসেনের সঙ্গে বা মিস্টার আহমেদ হোসেন তার সঙ্গে, অর্থাৎ তারা একই ঘরে একই ছাদের নিচে থাকেন, সংসার করেন। স্বাগত, অভিনন্দন এবং ঈদ মোবারক আপনাদের দুজনকে। ঈদের এই বিশেষ তৃতীয় মাত্রায় আমরা সাধারণত পরিবারের সদস্যদেরকে বা রাজনীতিবিদদের তাদের স্পাউসদের সঙ্গে আমন্ত্রণ জানাই, এই কারণে যে আমরা মনে করি যে রাজনীতিবিদদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার অনুষ্ঠান তৃতীয় মাত্রা, এবং পরিবারের সদস্যরা বিশেষ করে স্পাউসরা একজন মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেটি ইতিবাচক হতে পারে, কখনো কখনো সেটি নেতিবাচক হয়, এবং সেটি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি, বাংলাদেশেও আমরা দেখি বিভিন্ন সময়ে। সো সে কারণেই আমরা চেষ্টা করব এই স্বল্প সময়ের অনুষ্ঠানে আধ ঘন্টার খানিকটা বেশি সময় আপনাদের নিজেদের কথা জানার জন্য, এবং আমি আশা করব যে আপনারা খোলামেলা কথাবার্তা বলবেন। আপনার পক্ষ থেকে ঈদ মোবারক দর্শকদের উদ্দেশ্যে। দেশবাসীকে ঈদ মোবারক। ঈদের এই আয়োজনে আপনারা তৃতীয় মাত্রায় আমাদের ডেকেছেন, সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তৃতীয় মাত্রার যারা রায়ের পরিবারের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা। প্রথমত ঈদের তাৎপর্য তো সকলেরই জানা, আজ থেকে কিন্তু আমাকে ডেকেছেন,
তাৎপর্য নিয়ে আলোচনা করবো না, আমরা অন্য কথা বলবো, ভাবি বলবো না আপা বলবো, যাই হোক উনি বলেছেন যে ভাবি বললে ওনার জন্য একটু ইয়ে হয়। আর আমি অনুষ্ঠানে শুরুতে যদিও আমি ফর্মালি অনুষ্ঠানে তৃতীয় মাত্রার মধ্যে কাউকে ভাবি আপা ভাই সম্বোধন করি না, বাট যেহেতু ঈদের অনুষ্ঠান একটু আড্ডার মেজাজে সে কারণেই। এখন প্রশ্ন হলো যে আপনি আমাকে স্পাউস বলেছেন, আপনার শুভেচ্ছা দর্শকদের উদ্দেশ্যে ঈদের। দর্শক, প্রিয় দর্শক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর আমাকে আজকে এখানে তৃতীয় মাত্রায় ডাকার জন্য আমি চ্যানেল আইকে দান জানাচ্ছি ধন্যবাদ। ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ কাটান কিভাবে, ঈদের দিনটা মানে আজকের এই দিনটা আপনাদের আসলে কিভাবে কাটাবার পরিকল্পনা আজকের দিনটা? ঈদের দিনটা আসলে আমরা সাধারণত যেভাবে কাটাই সেটা হলো যে আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই, যেহেতু আমার হাজব্যান্ড পলিটিশিয়ান, সেই জন্য তার এলাকার লোকজনদের নিয়ে ঈদ করে। তো আমি ঢাকায় বা আমার বাবার বাড়িতে খুব একটা ঈদ করতে পারি না বেশিরভাগ সময়। আমার জীবনে ২৬ বছরের জীবনে আমার বেশিরভাগ সময় আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করেছি, আমার শ্বশুরবাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। আপনি কি নেত্রকোনায় ঢুকে পড়লে তো না, ঠিক ওইটা না, আমি যাবো আসলে আমার বাবার বাড়িতে, কারণ ওইখানে বড় হয়েছে, ওইটাই আমার জন্মস্থান। সেই কনস্টিটিউয়েন্সি নার্সিং করছেন আপনি? হ্যাঁ করছি। সেটা আবার আবার এই যে ২৬ বছরের শ্বশুর বাড়িতে যাতায়াত, সেখানকার মানুষের চাহিদা আছেন, একজন আছে, কিন্তু তাদেরও তো চাহিদা থাকবে যে ঠিক আছে হবু এমপি সাহেব বা এমপি হয়ে গেলে যে ওনার স্ত্রী, তাকেও তো তারা পেতে চাইবে, কিন্তু একসাথে তো দুইজন এক জায়গায় থাকা সম্ভব না, আমাকে এখান থেকে আসতেই হবে, সেই জন্য আমি আমার বাবার বাড়িতেই থাকবো। আচ্ছা, ঈদ ঈদের পরিকল্পনা কি, কেমন করে? আসলে সবসময় ঈদে গ্রামেই করি, একবার গ্রামে চলে যাই সবসময় ঈদ। এবং এবার যাচ্ছি তো এমপি সহ, যে কারণে আমরা যাবো ট্রেনে। তাতে করে কি আপনার নিজেকে ফুল এমপি মনে হচ্ছে, না হাফ এমপি মনে হচ্ছে, না কোয়ার্টার এমপি মনে হচ্ছে? না, আমি না একটা মেম্বার অফ পার্লামেন্ট, হাফও না কোয়ার্টারও না, আমি হইলাম স্পাউস। কিন্তু স্পাউস শব্দের সাথে আমি নতুনভাবে পরিচিত হলাম, আগে এতটা পরিচিত ছিলাম না। তো স্পাউস মানে কি বুঝলাম, স্পাউসের জন্য সুখ আছে বিড়ম্বনা আছে। সেটা কি একটু শুনি আমরা, সুখটা কি আর বিড়ম্বনা থেকে সুখটা কি? এবং আপনি নির্ভয় কথা বলতে পারেন? আমি হতে পারলাম না, সে হয়েছে, আমার সেক্রিফাইসের বিনিময় হয়েছে, এটাই বলবো না, তার যোগ্যতা, তার যোগ্যতা সে হয়েছে সন্দেহ। আর বিড়ম্বনাটা? হ্যাঁ, বিড়ম্বনা হলো আমি হতে পারলাম না, আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, বুঝছেন? তো এখন গাড়িতে আসি যখন, তো গাড়ির স্টিকার হচ্ছে তার নামে, ওই গাড়িতে যখন আমি উঠি তখন আমার একটা বিড়ম্বনা যে তার স্টিকারে আমি ওই গাড়িতে আমি উঠি। বিড়ম্বনা কেন, আপনি প্রাউড ফিল করবেন? না, আপনি তো আছেনই নেতা। না, এটা আমার ক্ষেত্রে বিড়ম্বনা, আপনার ক্ষেত্রে প্রাউড হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে একটা বিড়ম্বনা লাগে। এটা কী, আমি তো মেম্বার অফ পার্লামেন্ট, আমি তার স্টিকারে তার গাড়িতে উঠলাম। আচ্ছা, এটা আমার একটা আনিজি লাগে, এইভাবে তো আমরা অভ্যস্ত না। আর জীবনের প্রথম উঠলাম এই গাড়িতে, বুঝছেন না, আর জীবনে অবস্থা উঠা হবে না। আর আপনি যেটা বলেছেন যে কোন আসন নার্সিং করছে, সে কিশোরগঞ্জ না নেত্রকোনা, এইগুলো দুঃস্বপ্ন, এগুলো স্বপ্ন নয়, এগুলো দুঃস্বপ্নের পথে হাঁটা। স্বপ্ন দেখলেই তো দুঃস্বপ্ন দেখে মানুষ, স্বপ্ন যার নাই তার তো আর দুঃস্বপ্ন। আমি তো বাস্তববাদী, আমি তো আমার অ্যান্টিনা থেকে দেখি, আমি রাজনৈতিক অ্যান্টিনা থেকে আমি বুঝি কোনটা হবে কোনটা হবে না, এটা বোঝার মতো বয়স ক্ষমতা আমার হয়েছে। আর আমার অভিজ্ঞতা রিজার্ভটা তো কম নয়, কিন্তু জীবনের সব বোঝা তো সবসময় মেলে না, আসলে মিলে না। এই যেমন এবার হবে না, এইটা তো আমি চিন্তা করি নাই, হয়নি তো, কাজে ওটা হবে না। জি, এই যে আহমেদ হোসেন বলছেন বা আমাদের ভাই বলছেন বা আপনার বর বলছেন যে জীবনে আর কখনো হয়তো
ওই গাড়িতে ওঠা হবে না, আপনি কি তাই মনে করেন কি? না না, কখনো না, কারণ সে যেহেতু রাজনীতি করে, যতদিন বেঁচে থাকবে করবে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সে আছে রাজনীতিতে, ইনশাল্লাহ আগামীতে সে উঠবে এই গাড়িতে। বেঁচে আছি তো আমি, আমার পজিশন থেকে আমি বুঝি ওটা হবে না, আর কখনো হবে না। এবার যেটা ছিল এটা যেহেতু হয় নাই, সাত দিন থাকার পরে হয় নাই, এটা আর হবে না। না, আপনি তো ধরেন দীর্ঘকাল ধরে রাজনীতি করছেন, এলাকায় যাচ্ছেন, এলাকার মানুষ ভালোবাসে পছন্দ করে, আপনার হবে না কেন? যাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবার ভোট নেই তারাও তো বাংলাদেশে এমপি হয়েছে, বহু এমপি হয়েছে, শুধু এমপি হয়েছে বলে ভুল বলা হবে, মন্ত্রীও হয়েছে, যারা যারা কোনোদিন জিততে পারবে না তাদের সেই যোগ্যতা, যে যোগ্যতা আছে, যোগ্যতার ঘাটতি আছে। আচ্ছা, সেটি আপনি মনে করেন, আমরা হয়তো অনেক ঘাটতি আছে। আমি একটু আপনার পরিবার সম্পর্কে শুনতে চাই, মানে আপনাদের পরিবারে কারা আছে, আপনার পরিবার কাদের নিয়ে, কোর পরিবার, আমি এক্সটেন্ডেড ফ্যামিলির কথা মিন করছি না, এবং সেখানে কে কী করে একটু শুনতে চাই। আমরা তো আপনাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের পরিচয় তো আমরা জানলামই, এর বাইরে আমার পরিবার বলতে তো এখন আমি যে এলাকায় যাবো, আমার বৃহৎ পরিবার না, আমি সেই জন্যই বললাম বৃহৎ পরিবার, এক্সটেন্ডেড পরিবার, এগুলো আমি শুনতে চাইছি না, মানে আপনার কোর কোর ফ্যামিলি। আমার ছেলে মেয়ে আছে, হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। এক ছেলেটা বড়, কী নাম? আহনাব। কী করে সে? ও এখন কলেজ সেকেন্ড ইয়ার। তো আর মেয়েটা কানাডা ব্রক ইউনিভার্সিটিতে পড়ে অ্যাপ্লাইড ফিজিক্সে। আচ্ছা, কী নাম তার? আন্তরা রায়দা। এই হচ্ছে আমাদের, আর আমার দুজন, এই হচ্ছে আমাদের সংসার। তো ছেলে মেয়ে কি রাজনীতি? আমার ছেলে তো এখনই এই সজীব অজয় জয়ের ছবি দেখ কখন আসবে, আসতে তার প্রতীক্ষায় থাকে, তাকে সবসময় পোস্ট করে, তার ফ্যান হয়ে গেছে। আর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবি তো আছেই, যে কোনো ছবিতে সে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, মানে সেগুলো বুকে ধারণ করে এগিয়ে চলেছে, একেবারে হান্ড্রেড এন্ড হান্ড্রেড, অ্যাবাভ হান্ড্রেড হয়ে গেছে। এলাকা এলাকায় আমাদেরকে কনস্টিটিউয়েন্সি আরেকটা বাড়াতে হবে নাকি? না যাবে, কিন্তু এটা তো আমি চাই না। আপনি চান না? কেন চান না? চাই না, মানে আপনি একটা একজন সিজনড পলিটিশিয়ান, সেই ছাত্র ছাত্রীদের রাজনীতি করেন, লেখাপড়া সহদর্মিনী, তার প্রয়োজন লেখাপড়া করে নিজেকে বিল্ড আপ করতে হবে। আচ্ছা, পরে পরে আগে থেকে লেখাপড়া করে নিজেকে বিল্ড আপ করতে হবে। তো রাজনীতির পোকাটা যত কম থাকে আপনি মনে করেন তত মঙ্গল, রাজনীতি সচেতন থাকুক, পোকা পোকা বঙ্গবন্ধু প্রেমিক থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেমিক থাকবে, ঠিকই আছে, ওগুলো ঠিকই আছে, কিন্তু লেখাপড়াটা করতে। আপনিও তাই মনে করেন? হ্যাঁ, আমিও তাই মনে করি। আমি চাই, আমি চাই যে সে পলিটিক্স করবে, আমার ছেলে মেয়ে পলিটিক্স করবে, দুজনেই দুজনেই করুক, চান দুজনেই করুক, কোনো আমি দুইটাই চাই, কিন্তু তার মধ্যে আমার মেয়েটা একটু আগ্রহ কম, আর ছেলে তো অতি উৎসাহী। মানে রাজনীতি তো একটা সময় এটা মানব কল্যাণ, জনকল্যাণ, বা আপনারও যখন রাজনীতিতে ঢুকেছেন সেরকম একটা চিন্তা থেকেই মানুষ করে, কিন্তু রাজনীতির একটা নোংরা নষ্ট দিকও আছে, এবং সেই নষ্ট দিকে অনেক রাজনীতিবিদই আবার চান না তাদের ছেলেমেয়েরা রাজনীতিতে জড়াক। বাংলাদেশে অনেক সীমিত হয়েছে, এবং সেটার কিছুটা কিছু এর মধ্যে ব্যত্যয়, কিছু খারাপ দিক আছে বলেই যে মিস্টার আহমদ হোসেন এর মতো লোক, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি, আমি প্রেসিডিয়ামের পরে বলছি, কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, তার মধ্যে এক ধরনের নৈরাশ্য, হতাশার কথা আমরা শুনতে পাই, সেটাও তো নিশ্চয়ই এই রাজনীতির কিছু নেতিবাচক দিকের কারণে। ওইটা আসলে ওর সময়ে কি হবে তা তো আমরা এখন বলতে পারছি না, তো আপাতত মনে করি যে পরিবেশ আমাদের রাজনীতির অনুকূলই আছে, আমরা জননেতা শেখ হাসিনার হাত ধরেই করছি। না, অনুকূলে তো আছি, অনুকূলে না থাকলে সে সংরক্ষিত আসনে এমপি হলো কি? এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে জিজ্ঞেস করছে, এই নাম নিয়েছে, যেদিন আমি ড্রপ হলাম সেদিনই তার নাম লেখা হয়ে গেছে পরবর্তী সময়ে। প্রধানমন্ত্রী কী বললেন প্রধানমন্ত্রী আপনাকে? এমনি যখন আমরা যখন
ওই যে পাঁচজন বঞ্চিত হলাম, পাঁচজনকে নিয়ে উনি তো কান্ট্রি ওয়াইড ট্যুর করলেন, ইলেকশন চলে গেল। মানে পাঁচজন বলতে আপনি, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, তো আমাদের নিয়ে বসতেন। এই রংপুর, উত্তরবঙ্গ, টঙ্গিপাড়া থেকে যাত্রা শুরু করলেন, আমাদের নিয়ে যেতেন, তো প্রতি ডাকতেন, আমরা যেতাম, সন্ধ্যার পরে বসতাম, কথা বলতাম কীভাবে কী করব না করব। তো অনেকদিন উনি বলতেছিলেন যে কথা প্রসঙ্গে, আমার বলে আহমদ তোমার বইয়ের নামটা দাও। তো নামটা দিলাম জাকিয়ে পারভিন খানম, উনি লিখলেন ওনার কম্পিউটার। তো সেদিন তো বুঝে নিলাম কিছু একটা হচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে সেটি সেদিন আপনি বুঝে নিলেন। কিন্তু আপনারা যে একসঙ্গে হচ্ছেন, এই যে আপনাদের মধ্যে কিছু একটা হতে যাচ্ছে সেটা বুঝলেন কবে কিভাবে? আসলে ওই যে আমার নামটা নিলেন নেত্রী, না আমি আমি সেটা বলিনি, আমি বলছি আপনাদের মধ্যে দুজনের মধ্যে যে কিছু একটা হতে যাচ্ছে, বিয়ে 26 বছর, 30 বছর, কত বছর, কত কত বছর বৈবাহিক জীবন? 26 থেকে 27। এই যে আপনাদের দুজনের মধ্যে যে কিছু একটা হতে যাচ্ছে সেটা আপনারা কবে টের পেলেন, কিভাবে টের পেলেন, সেই ঘটনাটা ঘটলো কিভাবে, আমি সেই গল্পটা এখন শুনতে চাই। এটা তো খুব, এটাই তো আসল গল্প, এই যে গল্প শুনতে চাচ্ছি আমি, জীবনের এই গল্প সকলের জীবনে আছে। আমি আসলে, আমরা মধুর ক্যান্টিনে ছাত্রলীগ করি, তো যেহেতু আমাদের এলাকার বড় ভাই, আচ্ছা আচ্ছা, সেই হিসেবে আমি খুব মানে আপন মনে করতাম। সেটা কত সালের ঘটনা? এই তো 87-88। 87-88 সালে তো আপনি তখন ইডেন কলেজে? আমি তখন ইডেন কলেজে। আর আপনি? ইউনিভার্সিটিতে। তো আমি সবসময় আহমদ ভাইকে খুব পছন্দ করতাম, যে আহমদ ভাই নেতা হিসাবে, হ্যাঁ, আমাদের ছাত্র নেতা খুব, আর উনি সবার সঙ্গে এত ভালোভাবে মিশতেন, বিশেষ করে আমাদেরকে অনেক আদর করতেন মেয়েদেরকে। আচ্ছা, আপনি কি এখন আহমদ ভাই বলেন? না না, বলি না, মানে বলছি যে ওই সময়ের আহমদ ভাই। আচ্ছা, ওই সময়ের, জি আমি বুঝেছি। তো তখন আমাদেরকে উনি অনেক পছন্দ করতেন, অনেক আদর করতেন, যাওয়ার সাথে সাথে চা খাওয়াতেন মুদির ক্যান্টিনে। তা আমি ওই গিয়ে সবসময় আহমদ ভাই, মেয়েদেরই খাওয়াতেন না ছেলেরা? না, সবাইকেই খাওয়াতেন। তা আহমদ ভাই করতাম, গিয়ে খুঁজতাম, খুঁজে ওনার পাশে, ওনার এই টেবিলে তো আমরা বসতাম ছাত্রলীগের টেবিলে, গল্প টল্প করতাম। আসলে উনি একরকমের আমাদের ছাত্রলীগে আমাদের গুরু রাজনীতিতে, হ্যাঁ, ওনার কাছে আমরা সবসময়, আমাদের সবকিছুই আবদার যেন ওনার কাছেই ছিল। তো সেইভাবে এখন কোন সময় যে কি হয়ে গেল, ওনার যে কখন আমাকে পছন্দ হয়ে গেল আমি জানি না, ওনার কাছ থেকে আমি মানে আমাদেরই ছাত্র নেতা পছন্দ কি উনি আগে করলেন না আপনি আগে করলেন? উনি আগে করলেন, আমি না। মানে আপনি যখন ওনার ওই গুরুর পিছনে ঘুরতেন তখন কি মাথার মধ্যে ওই গুরু 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 মারাই ছিল, অন্য কিছু ছিল? অন্য কিছু ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য কিছু ছিল না। তার পক্ষে তো শুনলেন, আমার কথা শুনলেন? আপনার তো শুনবই, আমি ক্রস চেক তো করতে হবে, আমি সাংবাদিক, আমার কাজ তো ক্রস চেক করা যে ঠিক আছে। এই তো পরে আর কি এক সময় আমাদের প্রপোজাল, এই ঘটনার সাথে আমি একটা কথা বলি, পুরো ঘটনাটা শুনি একটু। এই ঘটনাটা হলো এই ক্যাম্পাস ছাড়ার পথে আমরা থাকব, কনফারেন্স হয়ে গেছে, আপনি আপনি তখন ছাত্রলীগ ছেড়ে দিয়েছেন? ছাত্রলীগ ছাড়বো, ছাড়বো, আচ্ছা, ছেড়ে দিয়ে কনফারেন্স হয়ে গেছে এরকম, ছাড়বো এরকম। তখন আমার চিন্তা হচ্ছিল যে বিয়ে শাদি তো করতে হবে, কি করব কি করব না। আর এই ক্যাম্পাস জীবনে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েছি, কিন্তু কথা বলেছি, কিন্তু তাকিয়েছেন না, তাকিয়েছি বলতে না, আমি বলছি কথা, মানে তাকিয়েছেন, কথা বলেছেন, চাখাইয়েছেন, কিন্তু তাকিয়েছি, কিন্তু ওই যে রোমান্টিজম এগুলো কাজ করে, আমার মধ্যে একটা ইনফিনিটি কাজ করতো, আমি কালো ছিলাম তো, জি, তা আমাদের দুর্বলতা ছিল, কোনো মেয়ে পছন্দ করবে না, কাজে ওই দিয়ে ওই পথে হাঁটে হেঁটে লাভ নেই। আর আমরা তখন সারাক্ষণ রাজনীতিতে ব্যস্ত ছিলাম, আর ওই সময়টাই ছিল আমাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বিপদসংকুল, বিপদসংকুল এবং উজ্জ্বল, উজ্জ্বল, রাইট, সেদিনগুলোই আমার কাছে আজকে মনে হয় আরও উজ্জ্বল ছিল, এবং প্রাণোচ্ছল প্রাণোচ্ছল ছিল, রাজনীতিও খুব মসৃণ ছিল, ডেডিকেশন, ডিভোশন, কমিটমেন্ট। তখন আমরা মিছিলে স্লোগানে থাকতাম, আমাদের তখন স্লোগানগুলো যে ছিল মনে হলো যে আমরা যুদ্ধে যাচ্ছি, একেবারে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, মানে কি আমরা যুদ্ধে যাব। তখন আর ওই পৃথিবীর অন্য বিষয়গুলো আমাদের মাথায় আসেনি। সেটা তো আসলো যখন প্রধানমন্ত্রী দেশে আসলেন, আসার না, উনি তো আসলেন আপনার 81 সালে, এই তো 81 সাল পর্যন্ত তো আছে, মানে এই যে মাথার মধ্যে উনি ঢুকলেন কিভাবে, আমি সেটা শুনতে চাচ্ছি, শেষ শেষ লাস্ট সেটাই শুনতে চাচ্ছি, সেটা লাস্ট, আমার অত সময় নেই ওই 81 সাল থেকে 27 সাল লাস্ট আরে, এটা তখন আমাকে
এই অন্য একজন এসে বলল যে আমার ইয়াং মানে আমার জুনিয়র সে এখন ভালো পজিশনে আছে, আমরা একটা কথা বলবো। বলো তো কি বলবে? তো তার কথা বলবো, সে তো আপনাকে লাইক করে, আদার রাখো তো লাইক করে কি বোঝো? আমার একই কথা গিয়ে ওকে বলছে, আচ্ছা 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 বুঝছেন যে মনিয়াপা আপনাকে তো আমার লাইক করে বুঝছেন, কিন্তু আসলে এই কথাগুলো আমিও তাকে বলি নাই, সেও তাকে বলে নাই। সে এর মধ্যে আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী, সে এখন খুব ভালো পজিশনে আছে, মানে এখনো শুভাকাঙ্ক্ষী, এখনো শুভাকাঙ্ক্ষী, আচ্ছা মানে তখনো শুভাকাঙ্ক্ষী ছিল, অনেকে আবার ঝামেলা পাকাবার জন্য এগুলো করতে পারে। তারপরে দেখলাম যে আগে যেভাবে আহমদ ভাই বলে আসতো, আপনি ইসলাম আলাইকুম কেমন আছেন, আইসাই চায়ের টেবিলে বসতো চা খাইতো, তখন দেখি যে সেই দিকে আসছে না, টেবিলেই আসে না, না তখন আর আমাকে আর ওইভাবে অ্যাড্রেসটা করছে না যে আহমদ ভাই কেমন আছে। তো আপনার একটু মনকষ্ট তখন, তোমার বিষয়টা কি না, তোমার যে ঘটনার কারণে তো হয়েছে, তখন বিষয়টা কি, তখন আমাদের জেদ চাপলো যে ঘটনা কি, এর কিছুই জানে না, সে আমাদের শেয়ার করতে পারতো, কথা বলতে পারতো, তা আমিও জানি না প্র্যাকটিক্যালি, কিন্তু আমারও জানার কিছু আমি বলি নাই, কিন্তু ও যেহেতু বেশি আসতো এসে বলো যে আহমদ ভাই আসছে মধুর ক্যান্টিনে, যেহেতু একই অঞ্চলে বাড়ি, কাজে অঞ্চলের দিক থেকে অঞ্চলের নেতার প্রতি একটু থাকে, সেই হিসাবে আসতো, অন্য কোনো কারণে না। তখন ওরা মনে করতো হয়তো বা সে আমাকে পছন্দ করে, এই অনুমান নির্ভর কাজটা সে করে দিল, এই অনুমান থেকে হয়ে গেল তারপরে কিঞ্চিত প্রেম, না না সেটাই তো ঝামেলাটা, তারপরে মিটলো কীভাবে আর? মিটলো যদি বলি, মিটেছে একেবারে, তখন দি দেন অপোজিশন লিডার আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এটা দুতালি করেছেন, গটকাটি করেছেন। না কিন্তু আপনাদের মধ্যে তখন আর কথাবার্তা হলো না? হ্যাঁ হয়েছে, পরে হয়েছে, পরে হয়েছে, পরে হয়েছে, কথা হয়েছে। প্রথম কথা কি হলো? প্রথম তো সে রাজি হয়নি, মানে আপনি তাকে ওনাকে প্রথম বললেন? না না না, আমি যে এই ও কথা বললাম যে বলেছে এটা কি আমি জানি না, তুমি জানো না, তুমি তো বলেছো আমার কাছে পাঠিয়েছো, আমি উল্টোকে চাপ দিলাম, তারপর আমার তো মনে হয় তুমি ওকে আমার কাছে পাঠিয়েছো, হ্যাঁ এইটা সত্যতা নিশ্চয় আছে, না সে আমাকে আমাকে কেন বলবে এই কথা, কাজে আমি মনে করলাম যে ওকে মানে আপনি রাজি হয়ে এই কথাটা ওনার সঙ্গে বলছেন, মানে আপনি অলরেডি কনভিন্সড, যখন আমার মাথায় এটা অলরেডি সেট আপ হয়ে গেছে যেহেতু বলেছে, তো তখন আমাদের যে ইচ্ছা ব্যাপারটা কি, সে যেহেতু এখন অ্যাভয়েড করছে আমাকে, তাহলে মনে হলো সে কি বিষয়টা কি, ওই উনি আর বলেননি যে আমাকে, উনিও একই কথা বলেছে না এই কথা বলে, কিন্তু এই অ্যাভয়েড করার মধ্য দিয়েও কিন্তু একটা প্রেমের আবহ ছিল, আচ্ছা ভালোবাসার আবহ ছিল, হ্যাঁ তারপরে ধীরে ধীরে বরফ তো আস্তে আস্তে গলে যায় বুঝছেন না, তারপরে সে আস্তে আস্তে সে গলে গেছে, রাজি হয়ে গেছে বুঝছেন, তারপরে বিয়ের প্রস্তাবনাটা উনি দিলেন, আমাদের নেত্রী দিলেন, তার আব্বাকে, তার আব্বা এমপি ছিল এক সময়, আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের বিয়ে হলো। তো নেত্রীকে কে জানালো? নেত্রীকে আমি, সহ আমাদের যারা সেই সময় সহকর্মী ছিল দু একজন, তাদেরকে নিয়ে গেলাম পার্লামেন্টে, তখন তো অপোজিশন লিডার, তা নেতৃত্বরা এগুলো খুব পছন্দ করে, বিয়ে দিতে, উকালতি করতে, হ্যাঁ এগুলো দিতে করতে খুব পছন্দ করে। তখন উনি কিশোরগঞ্জ টেলিফোন করলেন, তো ওর আব্বার কাছে, তো ওর আব্বার কাছে টেলিফোন করে তিনি প্রস্তাব দিলেন, কিন্তু ওর আব্বা একটু ওই সারা জীবন রাজনীতি করতে সাফার করেছে, তো কয় রাজনীতিবিদদের কাছে বিয়ে দিতে একটু দ্বিধান্বিত, মেয়েই তো রাজনীতি করে, হ্যাঁ না ওই আসলে তখন তো ছাত্র নেতা কিছু করেন না, এটাও একটা কারণ ছিল, হ্যাঁ আর রাজনীতি করে সাফার করেছেন, তো জেল কেটেছে, এখন রাজনীতিবিদদের কাছে মেয়ে দিতে ওনারা একটু দ্বিধান্বিত, যে আমি তো কষ্ট করলাম, আমার মেয়ে কি আরো কষ্ট করবে কে, তো উনি তো মারা গেছেন, আস্তে উনি জানেন না তার মেয়ে এমপি হবে, পরের সঙ্গে নেত্রীকে দেখুন কনভিন্স করলেন, সো গল্প ঠিক আছে মোটামুটি, হ্যাঁ ঠিক 100%। কেমন কাটলো এই 26-27 বছর? আল্লাহর রহমতে অনেক ভালো কেটেছে, অনেক ভালো। সো আপনার কাছে যখন ওই বার্তা গেল যে আহমদ হোসেন আপনাকে পছন্দ করে, তখন আপনার অনুভূতি কি ছিল? তখন আমার জিনিসটা ভালো লাগে নাই, ভালো লাগে নাই, সে কারণে আপনি অ্যাভয়েড করছিলেন, হ্যাঁ যে উনি ওনাকে তো আমি অন্যরকম শ্রদ্ধা করি, উনি কেন এটা হবে ওই রকম আর কি। পরে আস্তে আস্তে কথা বলতে বলতে চারদিক থেকে সবাই বলতে বলতে হয়ে গেছে, কিছু তার বান্ধবীরা, আমার ফ্রেন্ডরা অনেক চাইছে যে প্রভাবিত করছে, রাজি হয়ে যা, রাজি হয়ে যা, আমার ফ্রেন্ডরাই আমাকে প্রভাবিত করছে। তো 7-8 বছর কেমন কাটলো?
এই তো বললাম যে আল্লাহর রহমতে অনেক ভালো। ঝগড়াঝাটি কি হয়? হ্যাঁ, ঝগড়াঝাটি হবে না মানে কিরকম? বিয়ের পরে পরে তো অনেক ঝগড়াঝাটি হইতো, তাই এখন আর হয় না? এখন কম, এখন আসলে আর এত এগুলার ভালো লাগে। কি নিয়ে ঝগড়া হয়ে গেছে? কি নিয়ে যে হইতো সেটা তো অনেক আগের কথা, 27 বছর আগের কথা। ওই সময় আসলে আমার কাছে মনে হইতো কি যে আমি যা বলবো যা করবো সব কিছুই মেনে নিবে, কিন্তু যখন দেখতাম যে কোনো কিছু মানতে পারে না, মানে না, তখনই আমার ঝগড়াটা হইতো যে কেন মানবে না, কেন এটা আমার এটা করবে না, একমত হবে না, এগুলাই হইতো। এখন আর ঝগড়া ঝগড়ার দিন কোথায়? সে শাসন করে, আমি কিছু করি না, আমি রাগও করি না, ঝগড়া হতো। তো যে আগে যে ঝগড়া হতো সেটা কি আপনি মূলত করতেন? আর ওইটা তো জীবনের শুরুতে। আচ্ছা, শুরুর কথাই তো জানতে। শুরুতে তো টুকটাক ঝগড়া হতো, এটা যখন হয়ে যায় ঝগড়াটা আসলে আমি বেশি করতাম। আপনি করতেন আর থামাতো মানে সমাধান করতে? সমাধানের কেউ ছিল না, চুপচাপ থাকতাম আমি, একদমই কথা বলতাম না। পরে সেই এসে আমাকে কনভিন্স করতো, কথা বলতো, তারপরে আস্তে আস্তে কথা বলতাম এই আর কি। জীবনটা তো শুধু সুখের না, জীবনে এই জীবনে সুখও আছে দুঃখও আছে, সুখ আর দুঃখ মিলেই জীবন। সব দাম্পত্য জীবনেই ভালো দিক আছে মন্দ দিকও আছে না? তবে আমি ওই রকম কোনো দুঃখে পড়েছি বলে আমার মনে হয় না খুব একটা বড় কিছু দুঃখ আমার। তবে এমনি আহমেদ হোসেন হাজবেন্ড হিসেবে কেমন, বাবা হিসেবে কেমন, রাজনীতিবিদ হিসেবে কেমন, এই তিনটে বিষয়ে উনি মানে তিনটে অবস্থানে উনি কেমন একটু আপনার কাছে শুনতে চাই। ভালো দিকটাও শুনতে চাই, খারাপ দিকটাও শুনতে চাই। প্রথম মানে ওনার নেতিবাচক চরিত্রের কী দিক আছে সেটা একটু শুনতে চাই, বা এর বাইরেও এই অন্য কিছু যদি থাকে গুণাবলী বা নেতিবাচক কিছু যতটা সম্ভব আপনি আমাদেরকে একটু শোনান। রাজনীতি রাজনীতিবিদ হিসেবে তো সে 100% আমি মনে করি একজন ভালো রাজনীতিবিদ, সেই হিসাবে তো তার আর কোনো নেগেটিভ দিক আমি দেখি না। আর ছেলে আমার ছেলে মেয়ের বাবা হিসেবে তো আরও বেশি, আমার ছেলে মেয়ের জন্য তো সে পাগল, মানে ছেলে মেয়ে যা বলবে আকাশে চারটাও এনে দিতে সে রাজি, মানে এই অবস্থা যদি আনতে পারতো দিতে পারতো। ছেলে মেয়েদের ব্যাপারে বাবা হিসেবে সে অনেক কেয়ারি, অনেক বেশি আদর করে ছেলে মেয়েদেরকে। যেমন আমার ছেলেটা একটু প্রচণ্ড রাগী, হ্যাঁ রাগটা অবশ্য তার থেকেই পেয়েছে, উনি রাগী। তো তারপরে আমার ছেলে যে আমার হাজবেন্ড যখন একবার অপারেশন হইলো, আমার ছেলে দেখলাম মানে সারাক্ষণ তার বাবার পিছন পিছন থাকা, কান্নাকাটি করা, সবাইকে জড়ায় ধরে কান্না, মানে ছেলে যে বাবার প্রতি একটা অন্যরকম আকর্ষণ, অন্যরকম আদর বাবাকে যে করে ওইটা প্রকাশ পেলো তার অপারেশনের সময়। এখন তার একটু প্রবলেম হইলো এটার জন্য যে ডাক্তারের ওষুধপত্র যা খাওয়া, আমার ছেলে প্রতি মুহূর্তে বাবা কখন তিন বেলা কোন ওষুধটা খাবে সব তার নখদর্পে, সে নিজে খাওয়াবে, কারোর কাছে দিবে না, বাবাকে রীতিমতো শাসন করে। তো বাবার ছেলের শাসন একটু অতিষ্ঠ, সে খুব একটা পছন্দ করে না যে অত শাসন কেন। আর আমার মেয়েটা একটু চুপচাপ, মেয়েটা মাশাল্লাহ খুবই অন্যরকম মেয়ে, একটু চুপচাপ, খুব নীতিবান, আদর্শ তার মধ্যে অনেক ভালো আদর্শ আছে। তো আর মেয়ের মেয়েকে যে এত বেশি আদর করে যে মানে যে কেউ আমার বাসায় গেলে অবাক হয়ে যায় যে একটা মেয়েকে তার বাবা কত আদর করতে পারে। মেয়ে যা চাবে তার সামর্থ্য অনুযায়ী সব দিয়ে দিবে, মেয়ে কিছু বললে না বলতে পারে না। আর হাজবেন্ড? আর আমার হাজবেন্ড হিসেবে তো নিশ্চয়ই ভালো, নাহলে তো 27 বছর থাকতাম না। ভালো না হইলে তো থাকতাম না। তবে তার একটা খারাপ গুণ আছে, আর গেস্ট আসলে পরে পাগল হয়ে যায়। ধরেন আমি সুন্দর করে নাস্তা টাস্তা দিচ্ছি, তার মধ্যে তার দুইটা চিৎকার দিতেই হবে, এটা হয় নাই সেটা হয় নাই, মানে অযথা এগুলো কিন্তু হচ্ছে, কেন এখনো এটা হইলো না, কেন এখনো সেটা হইলো না, গেস্ট আসলে এরকম পাগল হয়ে যায়, এটা আমার খুব অপছন্দ। জননেতা অতিথি পরায়ণ, ঠিক আছে অতিথি পরায়ণ, আমার ভুল হইলে তারপরে বকাঝকা করুক, অযথা রাগ হয়ে যায়, এটাই আমার খুব অপছন্দ। এবারে আপনি বলেন, আপনি সাহস করে, আপনি ভয় পান ওনাকে? উনি তো বলছেন যে আপনার অনেকটা, কিন্তু আপনি না, বউদেরকে তো সবাই একটু ভয় পায়। আপনি পান সবাই তো কম বেশি সমীহ করে সম্মান করে। আচ্ছা, সমীহ সম্মান এক জিনিসে, ভয় পাওয়ার এক জিনিস। আর ভয় পাওয়া মানে তো এমন ভয় না, তবে আমি সংযত থাকার চেষ্টা করি। আচ্ছা, একটু ওনার সম্পর্কে শুনি আপনার কাছ থেকে। উনি তো আপনার সম্পর্কে অনেক কিছু বললেন, ভালো মন্দ নিজেই শুনি আমরা, সাহস করে বলে ফেলেন না সে এমনি। আর এখন তো আপনি আরো বেশি করে বলবেন, কারণ উনি তো এখন
সংসদ সদস্য না, তার কাছে আমার বেমপিসা কিছু চাওয়া পাওয়া নাই। তার এমপির কি পজিশন আছে, কি পাওয়ার আছে, এটা আমার কাছে বিগোচ্ছ বিষয় না, তাই না? তবে সে খুব সাবমিসিভ, সে খুব বন্ধুবৎসর। এই দেখবেন যে আমার বাসায় তার বান্ধবীদের আড্ডা এই আসবে, সপ্তাহে এটা হোক দুই সপ্তাহে আড্ডা খাওয়া দাওয়া, আর আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, এটা শ্বশুরবাড়ির দিক থেকে হোক বাপের বাড়ির দিক থেকে হোক, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কানেক্টিভিটি অনেক বেশি। অ্যাজ এ হচ্ছে খুব ভেরি মাচ সোশ্যাল। এক সেকেন্ডলি কোঅপারেটিভ। এমনি অবসর কাটে কিভাবে আপনাদের? আমাদের জীবনের অবসরটা খুব কম, কোনো অবসর নাই, অবসরটা খুবই কম। আর বিশেষ করে আমাদের কিচেনে সে কম যায়। এটা আপনাকে দুঃখ একটু কষ্ট? না কষ্ট না, কষ্ট না। কিচেনে আমাদের টিম আছে, কিন্তু সে কিচেনে একটু গেলে ভালো হয়। না আপনি কি খেতে পছন্দ করেন? মানে ওনার আমি আমি খেতে পছন্দ করি না করি, কিচেনে যে সে যদি গিয়ে একটু সুপারভাইজ করে একটু ভালো হয় না? কি ভালো হয় মানে সেটা বুঝতে চাচ্ছি তো। সুপারভাইজ করে মানে আপনার কোন খাবারটা পছন্দ বা ওনার হাতে কোন রান্নাটা পছন্দ? নিজের খাবারের জন্য না, সবার জন্য। আচ্ছা না, সেটা বুঝতে পারছি। আর তার হাতের রান্না রান্নাটা হলে একটু ভালো হয় না? ওই মাঝে মাঝে সে রান্না করে আবার বলে আমি আজকে রান্না করেছি, ভালো হয়েছে তো। আচ্ছা, আমরা আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। তো ঈদের এই অনুষ্ঠানে যারাই আসেন তারা ঈদের সময় প্রত্যেককেই কিছু না কিছু আনন্দ দেবার চেষ্টা করেন। সো আমি জানি না আপনারা কী করবেন, গান গাইতে পারেন, কোনো একটা ডায়লগ শোনাতে পারেন, জোক শোনাতে পারেন, আবৃত্তি করে শোনাতে পারেন। আমি জানি আপনি গান জানেন এবং আপনি আমার আজকের ঈদের অনুষ্ঠানে ম্যাগাজিন অনুষ্ঠানে গান করবেন। তো আপনার কাছে একটু মানে আপনি শুরু করতে পারেন গান, গানের বাইরে অন্য কিছু তুমি ওই গানটা গাইতে পারো এবং আপনি কি করবেন, আপনি প্রস্তুতি নিতে থাকেন? না আমি শুধু গান গাইতে পারবো। তাহলে আপনি কবিতা কয়েকটা লাইন, আমার কাছে মুখস্থ নাই, কয়েকটা লাইন বা কোনো ডায়লগ বেতে যে কোনো আমি দিন। জি আমরা ওই গানটা শেষের দিকে চলে এসেছি। কোনটা? ওই যে গানটা গিয়েছি একদিন, কোথায়, যেটা আপনি ওনাকে ওই যে নিজের ঘরে শুনিয়েছিলেন? না না, একা একা শুনিয়েছিল তাই না আপনাকে? হ্যাঁ, গানটা একটা শুনিয়েছি অনেক আগে, বেডরুমে শুনিয়েছিল। এটা বিয়ের আগে না? ও বিয়ের আগে। হ্যাঁ, বিয়ের আগে আগে গানটা শুনিয়েছি। জি মনে আছে, মনে পড়ছে কোন গানটা? ওকে গুড। এত সুরার এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমি অত গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুরার এত গান আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ, ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার, ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার, এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমায়, এত সুরার এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমি অত গো জানি ভুলে যাবে যে আমার, এত সুরার এত গান। চমৎকার, অনেক ধন্যবাদ মিস্টার আহমেদ হোসেন, আপনার পালা। আমি তো গান গাইতে পারবো। ওই যে আবৃত্তি বা কবিতা পড়া একটু শুনতে চাই, কয়েকটা লাইন, খুব বেশি না, কয়েকটা লাইন শুনলেই হবে। দুই চার লাইন গানই গায় দাও পারো তো। আমার জীবনের ক্ষত, গানই 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 পারে না আপনি? আচ্ছা, আমার জীবনের ক্ষত থেকে তোমার জীবনের স্বপ্নিল দিনগুলোর পথ রচনা করো। আমি যেখানে ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার মুছে দিয়ে তুমি জীবনের
সাফল্যের মালা গাঁথো। আমার জীবনের স্বপ্নর যেখানে ভেঙে গেছে, সেই ভেঙে যাওয়া পথ থেকে তুমি তোমার আগামী স্বপ্নের সেই পথ তুমি তৈরি করে নাও। এদিনে তোমার কাছে এটাই হবে আমার প্রত্যাশা এবং কামনা। আমি কামনা করি, আশাও করি, তুমি তোমার সক্ষমতায় ফিরে আসবে সেই ভুবনে যেখানে সাফল্যের বীজ তৈরি হবে, সাফল্যের মালা গাঁথবে। ধন্যবাদ, জয় বাংলা। ওনার উদ্দেশ্যে কবিতা নিবেদিত। তুমি বানিয়েছো, তুমি করেছো, তাই তো মনে হচ্ছে এই মুহূর্তে বানিয়েছো, তাই তো আমার মনে হচ্ছে আপনার উদ্দেশ্যে আপনাকে ডেডিকেট করে এই মুহূর্তে। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনি তাহলে আপনার অনেকগুলো গুণ আমরা জানলাম। আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন কবি, কারণ কবিতা আপনি লিখলেন, আপনি একজন আবৃত্তিকার এবং আপনি গানও গাইতে পারেন, গায়ক। অনেক অনেক ধন্যবাদ জাকিয়া পারভিন খানম মনি এবং মিস্টার আহমেদ হোসেন, ঈদের এই আনন্দ আয়োজন আমাদের সঙ্গে ঈদের দিনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং তার সহধর্মিনী জাকিয়া পারভিন খানম মনি, যিনি নিজেও একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদ সদস্য। ঈদের এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলতে বলতে নিজেদের অনেক গল্প ওনারা শুনিয়েছেন, আনন্দের কথা, বেদনার কথা, কষ্টের কথা, স্বপ্নের কথা, দুঃস্বপ্নের কথা, এবং এগুলোই আসলে জীবনের অংশ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে 27 বছরের দাম্পত্য জীবন, 27 বছর একসঙ্গে থাকা দুজন মানুষ, নিঃসন্দেহে কিছু না কিছু গুণ তো অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ আজকের এই সময়টাতে একসঙ্গে থাকা তো অনেকের জন্যই খুব দুরূহ ব্যাপার। সেখানটাতে একটা শিক্ষা আমরা পেলাম যে পরস্পরকে বোঝা, পরস্পরের প্রতি ভালোবাসা, সংসারের প্রতি দায়িত্বশীলতা, সন্তানদের প্রতি ভালোবাসা এবং সন্তানদেরকে ঘিরেও দাম্পত্য সম্পর্ক টিকে থাকবার একটা বড় উপাদান অনেকের ক্ষেত্রেই। সেখানে সন্তানের প্রতি যে মমত্ব সেটিও নিঃসন্দেহে অনুসরণযোগ্য। সব মিলিয়ে ওনাদের এই দাম্পত্য জীবন দীর্ঘ থেকে দীর্ঘতর হোক বলতে আমরা যেটা বোঝাই যে ওনারা যতদিন বেঁচে থাকবেন ওনাদের এই দাম্পত্য সম্পর্ক মধুর থাকুক, টিকে থাকুক এবং ওনাদের রাজনৈতিক জীবনও সফল হোক এবং সেই সঙ্গে ওনারা দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করুক। আর দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক। Stainless style, steel tech. একজন মায়ের গল্প, একজন সফল মায়ের গল্প। শেষ বিকেলের আলোয় যে মায়ের মলিন মুখখানা ডুবে থাকে ছবির অ্যালবাম কিংবা বইয়ের পাতায়, নিঃসঙ্গতার শব্দ ছাপিয়ে যায় পাতা উল্টানোর শব্দ, সেই মাদের জন্য প্রয়োজন একজন সঙ্গী অথবা একটু অবলম্বন। মৌলভীবাজারে নির্মিত হচ্ছে দেশের প্রথম সিনিয়র সিটিজেন রিসোর্ট অবসর, আমার আনন্দ ভবন। এতক্ষণ উপভোগ করলেন ঈদের বিশেষ তৃতীয় মাত্রা। পরিবেশিত হলো ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, বেস্ট ওয়ে গ্রুপ এবং স্টিল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে।